বেজায় চটেছেন করণ জোহর। গত 11 দিন ধরে নেপোটিজম তীরে বিদ্ধ পরিচালকের নাকি পাশেই দাঁড়াননি তার আপনজনেরা, আর সেই কারণেই নাকি তিনি নিতে চলেছেন এক বড়সড় সিদ্ধান্ত। সূত্রের খবর এমনটাই। জানা যাচ্ছে মুম্বাই চলচ্চিত্র উৎসবের পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন করণ। সুশান্তের মৃত্যুর পর থেকে স্বজন পোষণ বিতর্কে সবচেয়ে আগে যার নাম উঠে এসেছে তিনি করণ জোহর। বেছে বেছে স্টার কিডদের জায়গা করে দেওয়া এই প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। বাধ্য হয়ে দিন কয়েক আগে ইনস্টাগ্রাম এবং টুইটারে কমেন্ট সেকশন বন্ধ করেছেন তিনি, কিন্তু তাতেও ট্রোলিং পিছু ছাড়েনি, উপরন্তু দিন দিন বেড়েই চলেছে। সুশান্তের মৃত্যুর জন্য নেটাগিরিকের চোখে রাতে রাতে ভিলেন হয়ে যাওয়া করণ সে কারণে কি এই সিদ্ধান্ত নিলেন? এদিকে করণের টক শো কফি উইথ করণও নাকি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে বেজে চাপে আছে করণ জোহর।